আজকের রেসিপি পটল চিংড়ি। নমস্কার বন্ধুরা, দিল খুশে আপনাদের স্বাগত। আমি চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। আলু আর পটলগুলো এইভাবে কেটে নিয়েছি। জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তেজপাতা, হলুদ, লবণ। প্রথমে আমি লবণ আর হলুদ চিংড়ি মাছগুলোকে মাখিয়ে নিলাম। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, এর মধ্যে মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো উল্টে দিয়েছি। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আবার এক এক করে বাকি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই পটলগুলো ভেজে নেব। বেশ সময় ধরে পটলগুলো ভালো করে ভাজতে হবে। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, আর একটু তেল দিয়ে দিলাম। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম জিরে ফোড়ন। আর দিলাম তেজপাতা। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে একটু ভেজে নিতে হবে। আমি লঙ্কা চেরা দিয়ে দিলাম। এখানে আমি লঙ্কাটা বেটে দিচ্ছি না, লঙ্কাটা চিরে দেব। সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি, যাতে আলুর কালারটা না কালো হয়। আমি লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, একটু পরিমাণ জল দিলাম, যাতে মশলাটা লেগে না যায়। আমার আলুটা কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ভাজা পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝোলটা যখন ফুটে এসছে, তখন আমি জিরের গুঁড়োটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কষানোর সময়ও দিতে পারেন। আমি এবার ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আমাদের রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন। আর আমাদের রান্নাটা আপনাদের কাছে পৌঁছানোর জন্য বেল বাটনটি প্রেস করবেন। আমার আলু পটলের তরকারিটা দেখতে পাচ্ছেন, পটল চিংড়ির তরকারিটা। আমি সামান্য পরিমাণে একটু ফিশ মশলা দিয়ে দিয়েছি।
আমার তরকারিটা হয়ে গেছে, এবার আমি তরকারিটাকে নামিয়ে নিয়েছি।